নমস্কার বন্ধুরা চলে এসে রমজান মাস তার উপর চলে এসে হোলি তো হোলি আর রমজান মাসে এইরকম অসাধারণ একটি ডেজার্ট বা মিষ্টি মিস করলে কিন্তু চলবে না হলপ করে বলতে পারলে এরকম অসাধারণ মিষ্টি আপনারা একবার বানিতে বানিয়ে ফেলুন আর তারা বাকি সবাই অবাক হয়ে যাবে আর বলবে কোনো বড় সড়ো মিষ্টির দোকান থেকে কিন্তু মিষ্টিটা আনা হয়েছে বেশি কিছু উপকরণ লাগে না একদম ফটাফট রেডি হয়ে যাবে তো আর দেরি কিসের জন্য চলুন রান্না করে যাওয়া যাক তো রান্না রান্নাঘরে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর এরকম মোটা দেখে আমি চারখানা গাজর নিয়ে নিয়েছি আর নিচে এরকম একটা গ্রেটার যেটা হ্যান্ড গ্রেটার সবার বাড়িতেই থাকে ওই গ্রেটারের সাহায্যে আমি এবার গাজরগুলোকে গ্রেট করব। গাজরগুলোকেও কিন্তু গ্রেট যখন করব। ওয়ান সাইডের লম্বাভাবে দেখুন আমি করছি আমি পুরো গাজরটাকে আবার ব্যাক প্রেস করে ব্যাকে টানছি না শুধু ওয়ান সাইডে আমি প্রেস করছি যাতে এরকম লম্বা লম্বা এরকম ঝুড়ি ঝুরি লম্বা লম্বা হয় আমি যদি পুরো ব্যাপারটাকে একবার উপরের দিকে নিচ্ছি আবার সেটাকেই যদি রিভার্সকে করি তাহলে কিন্তু এরকম লম্বা লম্বা হবে না ভেঙে ভেঙে যাবে যাই হোক এবার আমার রেডি হয়ে গেছে আর আমি কিছু নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি একটা গোটা নারকেল নারকেলটায় কুড়িয়ে নিয়েছি এইবার কড়াইতে আমি এটা কিন্তু রান্নাটা পুরোপুরি আমি ঘিতে করবো কোনোরকম সাদা তেল বা বাটার ইউজ করছি না আমি এখানে পুরোপুরি ঘিতে রান্নাটা করছি এবার ঘিতে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি ঘিটা যখনই গলে আসবে আমি প্রথমে এখানে কাজু বাদাম কিশমিশটাকে ভালো করে ফ্রাই করে নেবো আপনাদের বাড়িতে যদি অ্যালমন্ড থাকে বা অন্য কোনো নাচ থাকে আপনারা সেগুলোকেও হালকাভাবে ফ্রাই করে নিতে পারেন একদম কড়াকড়ি করে কোনো ফ্রাই করে না হালকা করে ফ্রাই করে নেব যখনই দেখবেন একটু লালচে ভাব হয়ে গেছে আর কিশমিশগুলো একটু ফুলে ফুলে গেছে দেখতে পাচ্ছেন তখনই বুঝবো যে আমার ফ্রাইটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে সারা ঘর যেন সেই কাজু বাদাম আর কিশমিশ ভাজার গন্ধে মোমো করবে তো যখনই কিশমিশ কাজুবাদামগুলো ভাজা হয়ে যাবে সেই কড়াইতে সামান্য আর একটু ঘি অ্যাড করে আমি সেই আগের থেকে গ্রেট করা গাজরগুলো এখানে ছেড়ে দেবো আর ভালো করে উপর নিচ করে গাজরগুলো কিন্তু আমি ফ্রাই করব যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে কারণ কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ফ্রাই করবো কোনো রকম কিন্তু জল আমি এখানে ব্যবহার করছি না যা সামান্য পিটু জল বেরোবে তাতে ভয় পাওয়ার কারণ নেই সেটা অটোমেটিক আবার শুকিয়ে যাবে প্রথম দিকে আমি অল্প হালকা ফ্লেমে এটাকে করছি তারপর মিডিয়াম ফ্লেমে আমি গাজরগুলোকে ভালো করে ভেজে নেব যখনই সেদ্ধ হয়ে আসবে দেখবেন হালকা এরকম রঙটা হয়ে যায় এসছে তখনই আমি নারকেল কুঁড়োটা অ্যাড করে দেব নারকেল কুঁড়োটা অ্যাড করে খুব সুন্দর করে আমি এখানে মিক্সড করে নেব গাজরের সাথে কোনো লামস যদি পেকে যায় কোনো কারণে লামস যদি হয়ে যায় গাজরে সেটাকে স্পেচুলা বা খুন্তির সাহায্যে এরকম ভেঙে দিতে পারেন আশা করি হবে না যদি হয়ে যায় ভয় পাওয়ার কারণে এবার স্বাদ অনুসারে আপনি এখানে চিনি চিনিটা কিন্তু একটু বেশি লাগবে কারণ এখানে একটু পাকের ব্যাপার আছে তারপর উপর দিয়ে ছড়িয়ে দেব বেশ কিছুটা এলাচের গুঁড়ো বেশ কিছুটা কারণ এই এলাচ গুঁড়ো এগুলোর ফ্লেভারগুলোই কিন্তু অসাধারণ লাগবে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কিন্তু পাকটা হয়ে এসছে আর ওখান দিয়ে আমি কাচির সাহায্যে কিসমিশগুলোকে দুটো ভাগ করে কেটে নিচ্ছি পুরো বড়ো বড়ো না একটা কিসমিসকে মাছ পান মাছ বরাবর কাচির সাহায্যে কেটে দিচ্ছি আর সামান্য একটু ঘি উপর দিয়ে সরিয়ে যাচ্ছে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটাকে আমি দিয়ে দেখতে পাচ্ছেন পাকটা কিন্তু হয়ে গেছে আমার এবার হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে গোল গোল করে যেরকম নাড়ু বানানো হয় সেরকম আর এই পাকটা কিন্তু একদম ঠান্ডা করে করলে হবে না যখন দেখবেন মোটামুটি গরম আছে হাতে নিয়ে এরকম আপনি নাড়ু পাকার মতো নাড়ু পাকাতে পারবেন সেই এতে করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো ছাড়াছাড়ি হয়ে যাবে এরকম কিন্তু গোল গোল নাড়ু শেপের কিন্তু একদমই হবে না তো বন্ধুরা আমার এই মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আছেন প্লিজ 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 রিকোয়েস্ট ভিউজ করে দিয়ে যাবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে গেলে চ্যানেলটাকে অতি অবশ্যই ফলো করবেন যাতে আমি মোটিভেটেড হয়ে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এনজয় করুন এই সুইটটা রমজানে বা হোলিতে অসাধারণ খুবই ইজি তো আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার 아지로부터 또 되는 바르다군 슛스다군